আসসালামু আলাইকুম। বিকেল চারটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। এটা পদযাত্রা নয়, জয়যাত্রা, অবিলম্বে পদত্যাগ করুন মির্জা ফখরুল। চট্টগ্রামেও সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত। খাগড়াছড়ি, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় হামলা, আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, সমমন জোট। জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ। সরকার ভোট ডাকাতে নির্বাচন করার ফোন দিয়ে এটাচ্ছে সাকি। মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা। ভারতে পাচারের সময় বেনাপোল থেকে 30 স্বর্ণের বার জব্দ। কালুখালীতে নিখোঁজের 12 দিন পর পাট খেতে মিলল নারীর কঙ্কাল। প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপির আরও এক নেতা কারাগারে। এরদোগান, এমবিএস রুদ্ধদ্বার বৈঠক, প্রতিরক্ষা সহ একাধিক চুক্তি। এবং বাংলাদেশ সিরিজের জন্য সূচি প্রকাশ নিউজিল্যান্ডের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় দুপক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আজ মঙ্গলবার বেলা 11:45 দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি নিয়ে বাংলা কলেজের সামনে আসতেই ইট পাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদযাত্রা নয়, এটা বিএনপির জয়যাত্রা। দাবি একটাই, অবিলম্বে পদত্যাগ করুন। 36 দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। অবৈধ হাসিনা সরকারের অধীনে নির্বাচন নয়। মঙ্গলবার গাবতলিতে বিএনপি সহ 36 দলের পদযাত্রায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট থিঙ্ক ট্যাঙ্ক বিপরীতে হিরু আলম। খালি ভোট কেন্দ্র, কোথাও ভোটার উপস্থিতি নাই। নির্বাচন কমিশন একটা পঙ্গু, একটা ভোট পড়লে টেলিভিশন লাইভ করে, এটা লজ্জার। সিলেটের পর এবার আগামী 22 জুলাই চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠেয় সমাবেশেরও অনুমতি পাচ্ছে না জামায়াত ইসলামী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি স্পিনার রানী প্রামাণিক সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত আগামী 22 জুলাই সমাবেশের অনুমতি চেয়ে গত 15 তারিখ একটি আবেদন করেছিল। এ বিষয়ে যাবতীয় বিষয় বাছাই করে তারা তাদেরকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা গতকাল আবারও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এসেছিল, তবে তারা এখনও তাদেরকে কিছু জানাননি, বলেন তিনি। রাজধানী ঢাকা, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ। এ ঘটনায় উভয় দলের প্রায় 200+ নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। আজ সকালে বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমন জোটের পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। তিনি বলেন, এই সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যার সর্বশেষ প্রমাণ ঢাকা 17 আসনের উপনির্বাচন। তাছাড়া 2014 সালে বিনা ভোটে এবং 2018 সালের দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই জনগণ এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা 8ম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ সকাল 9:30 থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। রাজধানীর মিরপুর 11 নম্বরের সড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10:00 দিকে বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পুলিশ বলছে, বেতন ভাতা বাড়ানোর দাবিতে সকাল 10:00 থেকে মিরপুর 11 নম্বর গোল চত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় 400 থেকে 500 শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের অংশ হিসেবে মিরপুরে পদযাত্রা করেছে গণতন্ত্র মঞ্চ।
কর্মসূচিতে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার দিনের বেলায় ভোট ডাকাতে নির্বাচন করার ফোন দিয়েছে। আজ বেলা 12:30টার দিকে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়। এটি শেষ হয় 10 নম্বর গোল চত্বরে গিয়ে। সাকি বলেন, সরকার দিনের বেলায় ভোট ডাকাতে নির্বাচন করার ফোন দিয়েছে, যে নির্বাচনের কোনো তাৎপর্য নাই, যে নির্বাচনে কোনো বিরোধী দল নাই, সেই নির্বাচনে তারা জয়লাভ করতে পারে না, তাদের ভোট কাটতে হয়। আওয়ামী লীগের দেউলিয়াপনা এই জায়গায় এসে ঠেকেছে। আগামী 3 দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিজিবির সদস্যরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি গামছায় মোড়ানো বারগুলো ফেলে দিয়ে চলে যায়। ভারতে পাচারের সময় বেনাপোল থেকে 30টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্তের বটতলা এলাকায় বিজিবি সদস্যরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি গামছায় মোড়ানো বারগুলো ফেলে পালিয়ে যায়। রাজবাড়ির কালুখালীতে নিখোঁজের 12 দিন পর পাটক্ষেত থেকে জান্নাতি বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ, কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেকারুজ্জামান। সোমবার রাতে উপজেলার শাওলাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের পাটক্ষেত থেকে এ কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করা হয়। জান্নাতি ওই গ্রামের আবুল কাশেম ব্যাপারীর মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে তাকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্ক ও সৌদি আরব বিনিয়োগ, প্রতিরক্ষা, শিল্প, জ্বালানি ও যোগাযোগ সহ নানা বিষয়ে একাধিক চুক্তি করেছে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও সৌদির প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোর সফরের শুরুতে সৌদি আরবে পৌঁছেছেন প্রেসিডেন্ট এরদোগান। সেখানে তাকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। টিআরটির খবরে বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দায় এরদোগান এবং মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকের পর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বৈঠক ও রাজপ্রসাদের আপ্যায়ন শেষে তুরস্কের তৈরি টগ হোটেলে ফেরেন এরদোগান। এরদোগানকে পাশে নিয়ে গাড়িটি চালান সৌদি যুবরাজ। সবশেষে জানাবো খেলার খবর। আসন্ন ভারত বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সময় বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে কিউইরা। সিরিজকে সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজের শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, যার প্রথমটি 17 ডিসেম্বর ডুনুডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি 2টি ওয়ানডে অনুষ্ঠিত হবে 20 ও 23 ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার। এরপর শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। ম্যাচ 3টি মাঠে করাবে 27, 29 এবং 31 ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার, পরের 2টি ম্যাচ হবে তাও রাঙাতে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।